আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শায়লাস ওয়ার্ল্ড। শায়লাস ওয়ার্ল্ডের আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু ডিমের সাদা কোরমার রেসিপি। এই রেসিপিটা খেতে যতটা সুস্বাদু, তৈরি করতে কিন্তু ততটাই সহজ আর খুবই অল্প সময়ে, ঘরে থাকা অল্প মশলায় কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের সাদা কোরমার সহজ রেসিপি। ডিমের সাদা কোরমা করার জন্য এখানে আমি 12টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি ভালো করে সিদ্ধ করে চারদিক থেকে একটু ছেড়ে নিয়েছি। এতে করে আপনারা যখন এই ডিমগুলোকে তেলে ভেজে নেবেন, আপনাদের গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকবে না। এই তেলটাতে আমি কিছুক্ষণ আগেই পেঁয়াজ বেরেস্তা করেছি, সেই তেলটাতে কিন্তু আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। আর ভাজার আগে আমি ডিমগুলোতে অল্প একটু লবণ মাখিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ডিমের কোরমা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যে তেলটাতে আমি ডিম ভেজেছি সেই তেলেই আমি 2 তেজপাতা, 3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, 4 এলাচ দিয়ে দিচ্ছি, 4-5 গোলমরিচ। এই সবগুলো মশলা আমি তেলে একটু ফোড়ন দিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। যেহেতু আমি 12টা ডিম রান্না করব, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের ডিমের পরিমাপ অনুযায়ী কিন্তু পেঁয়াজ বাটাটা দিবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ বাদাম বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। আর এই বাদাম বাটাটা অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 7 লবণ। লবণের পরিমাণটা আপনারা একটু কমিয়ে দিবেন, কারণ ডিমগুলো কিন্তু ভাজার সময় আমি লবণে মাখিয়ে নিয়েছিলাম। প্রয়োজন হলে পরে টেস্ট করে আরেকটু অ্যাড করে নেবেন। আমি মশলাগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি যাতে এটার যে কাঁচা স্মেলটা সেটা চলে যায়। এরপর যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যাতে রঙটা ফ্যাকাশে না দেখায়। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন আমি মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, যখন ওপরে তেলটা এরকম ভেসে উঠবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দিয়ে আমি একটু ঘন করে জাল করে নেব। আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধটাকে দেখুন বলক চলে এসেছে, জাল করে নিয়েছি। যেহেতু ডিমটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, সেজন্য আমি দুধটা জাল করে একটু কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে একটু জাল করে আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8 কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু ছেড়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য, একটু ঝাল ঝালও হবে, এতে খেতে টেস্ট লাগবে। আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই। নামানোর 5 মিনিট আগে আমি এর মধ্যে দিয়ে দিব ঘি। আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঠিক শেষ মুহূর্তে আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দেব। আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা নিভিয়ে দিয়ে 10 মিনিটের জন্য দম করে রাখতে হবে। এতে করে পেঁয়াজের বেরেস্তার যে ফ্লেভারটা সেটা কিন্তু আপনার ডিমের কোরমার সাথে সুন্দর করে মিশে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি।
আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, সার্ভ করছি আপনাদের জন্য। দেখুন আমার ডিমের কোরমাটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই ডিমের কোরমা রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার শায়লাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।